আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ইতিহাস গেটে যেটা জানা যায় সেটা হলো নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর কিছুদিন পর প্রথম বাঙালি যার নাম ছিল সৈয়দ উল্লাহ, যিনি ছিলেন সিলেটের নাগরিক, তিনি প্রথম এই ব্রিটেনে পা দেন স্কটল্যান্ডে। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিক হিসাবে অনেক লোক চাকরি নিয়ে এই ব্রিটেনে পাড়ি জমান, উন্নতর জীবন প্রত্যাশা। তখন ব্রিটেনে আসতে ভিসা লাগত না, তারা আসতেন জাহাজে চেপে, এবং কেউ এখানে থাকার জন্য আসতেন না, সবাই আসতেন এখানে কাজ করে কিছু পাউন নিয়ে দেশে চলে যেতেন তারা। তখন খুব বর্ণবাদ ছিল, আবহাওয়া অনুকূলে ছিল না, বরফ কেটে কেটে গাড়ি চালাতে হতো, এবং তখন মানুষ এই কালো লোকদেরকে বাসা ভাড়াও দিতে চাইত। এমনও পরিস্থিতি আছে যখন এক বেডে তিনজন ঘুমাতেন, রোটেশন করে 8 ঘন্টা 8 ঘন্টা করে, এবং তখন ব্রিটেন ছিল যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, তাদের লোক বলের দরকার ছিল। বাঙালির আশা এই দেশের পুনর্গঠনে অংশগ্রহণ করেন, মিল কারখানায় চাকরি করেন, পরবর্তীতে তারা সেলার কাজ অর্থাৎ কাপড়ের গার্মেন্টসেও কাজ করেন তারা। এবং একটা সময় এই বাঙালিরা মার খেতে খেতে একসময় দাঁড়াতে শিখল। তারা তৈরি করলো রেস্তোরাঁ, এবং এই ব্রিটেনে এখন প্রায় 10,000-এর অধিক রেস্টুরেন্ট এবং টেকওয়ে আছে, যার মালিক মূলত বাঙালিরা, সেখানে কাজ করেন বাঙালিরা, যার টার্নওভার বছর $4 বিলিয়নেরও বেশি। Actually, this is authentic food. Yes. So Indian and Bangladeshi people like that one. Yeah. So you came to the authentic food. Yeah, well, that's good. Yeah, you right. Clever. এটা অনেক দেশের জাতীয় আয়ের চেয়েও বেশি। এই যে সাফল্য, এই সাফল্য বাঙালিদের। তারা শুধু ব্যবসায় সাফল্য অর্জন করেনি, শিক্ষা, রাজনীতি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন ব্রিটেনে প্রায় 4 জন এমপি, অনেক কাউন্সিলর আছেন, আমি নিজেও একজন কাউন্সিলর, এবং এই ব্রিটিশ পিপলের প্রতিনিধিত্ব করছেন এই সব বাঙালিরা। দিন বদলে গেছে, বাঙালিরা এই ব্রিটেনে যে দুটো জিনিসকে তারা সফলভাবে প্রতিষ্ঠা করেছেন তার একটি হলো ভাষা। এখনও এই লন্ডনের রাস্তায়, বাসে, ট্রেনে যেদিকেই যাবেন, বাঙালি বাংলাভাষী মানুষ সরব, তারা কথা বলে যায় বাংলায়, কে কি মনে করে এটা তারা বদার করে না। বক্স বন্ধ নিটা একবার বন্ধ গেছে নিটা আচ্ছা এখন যত বন্ধ দেখবা সব হলিডে বন্ধ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এলাই বন্ধ করে দিচ্ছে। তারা মনে করে এটা আমাদের ভাষা, এবং লন্ডনের টাওয়াল হ্যামলেটস এলাকায় বাঙালিরা বেশি বসবাস করেন, সেখানে অনেক রাস্তার নাম বাংলায় লেখা আছে। সম্প্রতি হোয়াইট চ্যাপল স্টেশনের নামও বাংলায় লেখা হয়েছে। শুধু তাই নয়, অনেক স্কুলে বাংলা পড়ানো হয়। আপনি
ডাক্তারের কাছে যান, হসপিটাল যান, বিভিন্ন জায়গায় যান, সেখানে বাংলা লিফলেটও দেখতে পাবে। এই যে বাঙালির অর্জন, এই বাঙালির অর্জন একদিনে হয়নি, মানুষ কঠোর পরিশ্রম করে এই অর্জন এটা সাধিত করেছে। বাঙালিদের এই অর্জনের পেছনে রয়েছে রক্ত, ঘাম রক্ত, রয়েছে ত্যাগ, এমনকি মৃত্যু। এখানে এই লন্ডনে তৈরি হয়েছে শহীদ মিনার, বাংলাভাষী মানুষেরা এখানে কবিতা লিখেন, গল্প লিখেন, বাংলা পত্রিকা বের হয়, এখানে বাংলা চ্যানেল আছে, চারিদিকে বাঙালির জয় জয়কার। তারা কিভাবে এটা অর্জন করবে? তারা যে বিজনেসকে সফল হয়েছেন সেটা হচ্ছে কার ইন্ডাস্ট্রি তৈরি করেছেন এখানে, এবং ইংরেজরাও অনেক সময় কৌতুক করে বলে যে তাদের জাতীয় ড্রেস হচ্ছে চিকেন টিক্কা মশলা, যেটা উৎপাদন করে তৈরি করে এই বাঙালিরা। এটা এত পপুলার হয়েছে, এটা বাঙালিরাই করেছে। এখন কথা হচ্ছে এই যে বাঙালি, এই বাঙালিরা দিন দিন এইখানে বাড়ছে, এবং কেন বাড়ছে? এটার দুইটা অন্যতম কারণ, মানুষ এই দেশে বাঙালিরা বেশি বেশি আসছেন, কারণ হলো এই দেশের ভাষা হচ্ছে ইংরেজি। ইংরেজি ভাষা মোটামুটি সবাই টুকটাক জানে, ইউরোপের অনেক দেশ আছে যেসব দেশের ভাষা অনেক কঠিন, সেখানে তারা যেতে পারেন না, বা গেলে ভাষা বা চাকরি বাকরি করতে অসুবিধা হয়। আরেকটা জিনিস হলো যে এই ব্রিটেন লন্ডন সিটি হচ্ছে একটা মাল্টিকালচার সোসাইটি, এখানে এখানে পৃথিবীর সব দেশের মানুষ আছে, এবং আমাদের বাঙালিদেরও কারো না কেউ এই লন্ডনে থাকে। তারা মনে করেন এখানে গেলে একটা সাপোর্ট পাবো, হয়তো তাদের আত্মীয় স্বজন কেউ থাকে, বন্ধুবান্ধব থাকে, পরিচিত কেউ থাকে, এবং সেই জন্য তারা এই লন্ডনের দিকে ধাবিত হবে। তাছাড়া এটাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট, এখানে একজন মানুষের চাকরি না থাকলে চাকরি দেওয়া হয়, একজন মানুষের বাসস্থান না থাকলে সরকার বাসস্থান দেয়, তার চিকিৎসা খরচ ফ্রি অনেকটাই, এবং স্কুল কলেজ পর্যন্ত ফ্রি, সেটা ধনী গরিব সবার জন্য। এই যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধার জন্য অনেকেই আসেন লন্ডনে। তাছাড়াও এখানে এখন অনেক মসজিদ মন্দির তৈরি হয়েছে। কোনো মানুষ যদি এখানে ইসলামী আদলে জীবনযাপন করতে চায়, সে ধর্ম পালন করতে চায়, এখানে কোনো অসুবিধা নেই। এখন লন্ডনের পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি হয়েছে, এবং এটাতে বাঙালিদের অবদান সবচেয়ে বেশি। লন্ডনের সবচেয়ে বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদ, এটাও রয়েছে বাঙালিদের পরিচালনায়। তো এই যে অনেক গৌরব গাথা, এটার পেছনে আবার কিছু দুঃখ আছে। এই যে বাঙালিরা এত কিছু করলেন, তারপরেও তারা অনেকটাই হতাশ। যেমন এই বাঙালিরা এসেছিলেন এই দেশে একটা স্বপ্ন, যে তারা এখানে রোজগার করবেন, তাদের সন্তানদি তাদের সংস্কৃতি নিয়ে বড় হবে, তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে বড় হবে, এবং দেশের সাথে তাদের একটা নারীর টান থাকবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মিশ্র সংস্কৃতিতে বড় হওয়া এইসব তরুণ তরুণীরা ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ থেকে বেরিয়ে যাচ্ছে। একসময় আপনারা জানেন যে এই ব্রিটেনে যারা থাকে তার অধিকাংশ বাঙালি হচ্ছেন সিলেট অঞ্চল থেকে আসা। একসময় গ্রীষ্মকালীন এবং শীতকালীন সিলেটে একটা হৈ হৈ রব পড়ে যেত, বিয়ের শাদিতে একদম শহর জমে থাকত। এই যে যুক্তরাজ্য প্রবাসীরা, তারা দেশে নিয়ে যেতেন ছেলে মেয়েদের, বিয়ে শাদী হতো,
কিন্তু এখন কেউ যায় না। কেন যায় না? কারণ একটা ছেলে বা একটা মেয়েকে নিয়ে গেলে দেখা গেল তাকে নিয়ে কারাকারি হুলস্থুল শুরু হয়ে যায়। শুধু এটা নয়, অনেক সময় তাদেরকে হুমকি দমকি দেওয়া হয় যে আমার ছেলের কাছে তোমার মেয়ে দাও, হ্যাঁ তোমার মেয়ে, হ্যাঁ আমার, হ্যাঁ তোমার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দাও। এবং এইভাবে অনেক টাকা খরচ করে যারা একসময় উৎসব করতে যেতেন, তারা এখন সেই উৎসবে যান না। তারা এখন এই ব্রিটেনের বুকেই বিয়ে শাদী কাজ সম্পন্ন করে। তাছাড়া অনেকে তার কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করেছে, বাড়ি ঘর সম্পদ জমি ব্যবসা তারা ওইখানে প্রতিষ্ঠা করেছে নিজে খেয়ে না খেয়ে। কিন্তু পরবর্তীতে দেখা যায় দেশের যে অবস্থা, যে যাকে দিয়েছেন লোক আফটার করতে সেই এটার মালিকানা দাবি করে বসেছে, ভাই ভাতিজা তারা দখল করে বলেছে তার সম্পত্তি। তারপরে তিনি কোর্টের বারান্দায় যেতে যেতে টায়ার্ড, অনেক সময় হুমকি দামকি, এক সময় এই বেদনা নিয়ে তিনি ফিরে আসেন যে তার এই সিদ্ধান্ত ভুল ছিল। তারা ছাড়া দেশের নিরাপত্তাহীনতাও তাকে ভাবায়। এইভাবে একটি জনগোষ্ঠী যে দেশ ছেড়ে স্বপ্ন নিয়ে এই ব্রিটেনে সাদা মানুষের দেশে এসেছিল, কঠোর পরিশ্রম করে যে তার সব কিছু দাঁড় করা, সে অনেক ক্ষেত্রেই দেখা যায় হতাশ। অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে সন্তান বাংলা জানে না, উনি যা বলেন সন্তান বুঝে না, সন্তানের কথা তিনি বুঝেন না, একটা বিরাট গ্যাপ হয়ে গেছে। এই যে মর্মবেদনা, এই যে শেকড় বিচ্ছিন্নতা, এটা অনেকের জন্য কষ্টকর। অনেকেই মনে করেন যে এই যে বাংলা ভাষার এই যে আধিপত্য, এই যে বিস্তৃতি, এটা 50 বছর পর আর থাকবে না। কারণ তার সন্তান যদি ইংলিশ না জানে, তাহলে তার সন্তানের সন্তান সন্তানের সন্তান স্বাভাবিকভাবে বাংলা জানবে না, বাংলাদেশের প্রতি তার প্রেম অটুট থাকবে না, শেকড় বিচ্ছিন্ন হয়ে যাবে। সে শুধু জানবে তার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছে এইটুকু। কিন্তু তারা কি এই জন্যই এসেছিলেন, এই জন্যই পরিশ্রম করেছিলেন, এটাই কি তার স্বপ্ন ছিল? যাই হোক, এই কথাগুলো এই জন্য বললাম কারণ ব্রিটেনে আমাদের যেরকম সাফল্য আছে, ব্যর্থতাও আছে। আমরা সবাই যাতে বাংলা চর্চা করি, বাচ্চাদেরকে বাংলা শেখাই, কালচার শেখাই, এবং দেশে যারা আছে আমরা এই যে রেমিটেন্স পাঠাই, বাংলাদেশ যার উপর দাঁড়িয়ে আছে, সরকারের এবং মানুষের দায়িত্ব হচ্ছে এই প্রবাসীদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের সম্পদের নিরাপত্তা, তাদের জানের নিরাপত্তা, যাতে তারা গর্ব করে তাদের সন্তানদের নিয়ে দেশ দেখাতে পারে, লাল সবুজের দেশ। যাই হোক, এই ব্রিটেনের মানুষের যে গৌরব গাথা, তার যে বেদনা, তা আজকে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ইচ্ছা করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।